বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি মাম ইন ইতালি। তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই। বাকি দুই লাইন না হয় নাই বলি, কারণ এগুলো আমার মামির সাথে সাথে মামিদের সাথে যায় না। আসলে আসলে এটা ছিল আমাদের মামার বাড়ি, আমরা ওই দিন মামার বাড়িতে গিয়েছিলাম। এটা আমার ছোট মামার বাড়ি, আমাদের মামারা এক একজন এক এক জায়গায় থাকে, মানে গ্রামেই আছে আপাতত দুইজন, কিন্তু তাদের একসাথে না, কিছু আছে এই বাড়িতে, কিছু আছে আবার আরেক অন্য গ্রামে। তো এটা আমরা আগে নতুন বাড়ি বলতাম, কারণ আমার নানা যখন বেঁচে ছিল তখন এখানে এসেছিল, মানে নতুন বাড়ি করে এখানে এসেছিল। তো আমাদের গ্রামে যেটাকে বলে নতুন বাড়ি করে বলে, ওইটা নতুন বাড়ি আর আগেরটাকে পুরন বাড়ি, এভাবেই চিনে। তো এটা আমার নানার ছিল নতুন বাড়ি, তো এইখানেই আমার ছোট মামা আছে, আর এটা ছোট মামার বাড়ি। আসলে মামা বিল্ডিংয়ের কাজ এখনও শেষ করতে পারেনি, তার আগে মেহমান হাজির, আর আমার এই মামা আগে দেশের বাইরে ছিল। তার আগে বলে নিই, আমার চার মামা, তা চার মামার মধ্যে তিন মামাই দেশের বাহিরে ছিল, এক মামা শুধু দেশে ছিল শুধু, কিন্তু এখন আমার এই ছোট মামা এখন দেশে চলে আসছে একেবারে, আর বাকি দুই মামা এখনও দেশের বাহিরে। তো যাই হোক, এটা আসলে একটু বিকেল দিকে ছিল, প্লাস বাহিরের আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, তখন বৃষ্টি আসি আসি করে, তাই আসলে ঘরের ভিতর এতটা অন্ধকার। আর গ্রামের মধ্যে আকাশ একটু অন্ধকার হয়ে গেলে বা আকাশে একটু দেখা যায় এক কোণায় একটু মেঘ জমেছে, ব্যাস কারেন্ট চলে গেছে, বিদ্যুতের আর কোনো খোঁজ খবর নাই। আর যদি জোরে বাতাস হয় তাহলে তো তিন চার দিন কোনো খবরই থাকে না। এটা আসলে আমার দেশের বদনাম বলা না, বর্তমান অবস্থা যেরকম আমি সেটাই বলতেছি। দেশে গিয়ে আসলে বিদ্যুতের এই মারাত্মক অবস্থা দেখে দেশ আসলে কোন উন্নতি করতেছে আমি ঠিক বুঝলাম না। যাই হোক, ইনশাল্লাহ একদিন আগে আর পরে ঠিক হয়ে যাবে, চেষ্টা হচ্ছে এরকমই। এটা ছিল না মামার ছোটোখাটো একটা রান্নাঘর। আর যেহেতু গ্রামে এখনও গ্যাস আসেনি, সিলিন্ডার ব্যবহার করে, সিলিন্ডার গ্যাস ব্যবহার করে, তো লাকড়ির চুলা যেহেতু ওইটা তো আর ঘরের ভিতরে রাখা প্রশ্নই আসে না, বাহিরে চুলা আছে আর ভেতরে সিলিন্ডার গ্যাস। এই তো এখন আমরা বের হয়ে গেলাম, এই মামার বাসা থেকে বের হয়ে গেছি। মামার বাসাটা খুবই সুন্দর, রং করালে আরও সুন্দর হবে, আর দেখি ইনশাল্লাহ আবার যখন যাবো তখন হয়তো বা দেখব। আর এটা হচ্ছে মামার পাশেই একেবারে, এটা সরকারি বিদ্যুৎ অফিস, এইখানেই বিদ্যুৎ অফিস আর এখানেই কারেন্টের এই অবস্থা। আর এগুলো সবই আমার নানার জায়গা ছিল, ওইটা এখন সরকারি খাস জমি হয়ে গেছে, সরকার নিয়ে গেছে একটা জমি, বা আশেপাশের যা ছিল সবই আমার নানার। আর এই তো আমার মা শাশুড়ি, ওনারা দুজন, সামনের জন্য আমার শাশুড়ি আর পিছনে যে চলে গেল ওই আমার মা আম্মু, আর ওই যে সামনে আমার হাজব্যান্ড, আমার বোনেরা সব সামনে চলে গেছে, আমি আস্তে আস্তে পিছনের দিকে পিছনে আসতেছি। আসলে এই জায়গাটা খুবই সুন্দর আমার নানার বাড়িটা। আর আমরা এখন অটোতে যাচ্ছি আরেক গ্রামে, ওইখানে আমার থাকে অন্য আরেক মামা, আমরা ওইখানে যাচ্ছি। আমি আসলে উল্টা হয়ে বসেছি, তাই ভিডিওটা উল্টা হয়ে গেছে। এই মামার বাসাটা একেবারেই গ্রামের ভিতরে, ওইখানে এখন হয়তো কারেন্ট এসেছে বেশি দিন হয়নি, মনে হয় দুই তিন মাস হবে এসেছে, মানে একেবারে লোকাল গ্রাম যেটাকে বলে, রিয়েল গ্রাম যেটা, সেটাই হচ্ছে এই মামার বাসা। যদিও এখানে অনেক ঘরবাড়ি উঠে গেছে, অনেক বিল্ডিং উঠে গেছে, কিন্তু তারপর ওইটা মানে এখানে আসলে মনে হয় যে না, আমি আসলে অনেক একটা পুরো গ্রামের ভিতরে আছি। ওই যে আকাশের অবস্থা খুবই খারাপ, আমরা খুবই ভয়ে ভয়ে গেছি যে এই হয়তো বৃষ্টি নেমে গেল, এই হয়তো বৃষ্টি আসলো, কিন্তু কপাল ভালো ছিল, ওই দিন বৃষ্টি আসেনি, বৃষ্টি আসলে এই রাস্তার অবস্থা খারাপ হয়ে যেত। যেহেতু ছোট বাচ্চা আছে, আমারও ছোট ছেলে, আমার বোনেরও ছোট বাবু আছে, আবার আমার ননদেরও বাবু আছে, সো বৃষ্টি হলে একটু টাফ হয়ে যেত এই রাস্তা দিয়ে যাওয়াটা। আর যখন দেশে ছিলাম বা বিয়ের আগে যখন বেড়াতে আসতাম, তখনকার ফিলিংসটাই ছিল অন্যরকম, তখন খুবই মজা করতাম। এখানে একটা বড় দিঘি আছে, আমরা দিঘি বলি, আর ওইখানে অনেক গোসল করেছি, একবার ডুবেও গিয়েছিলাম প্রায়। আর এটা হচ্ছে গ্রামের সিঁড়ি,
এই সিঁড়িগুলো খুবই ভালো লাগে। এই বুদ্ধি কার মাথা থেকে এসেছে যে এইভাবে আস্তে আস্তে সিঁড়ি করে দেওয়া? আর এই তো, এটা হচ্ছে আমার অন্য আরেক মামার বাসা। উনি ওনারও ঘরের কাজ চলতেছে, বিল্ডিংয়ের কাজ চলতেছে, আর এখনও কাজ শেষ হয়নি, আপাতত কাজ একটু বন্ধ আছে। আর এই হচ্ছে ঘরের অবস্থা। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যখন বাংলাদেশে যাব তখন আবার দেখবো যে হ্যাঁ, এই বিল্ডিং হয়তো রেডি হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা গিয়ে উঠতে পারবো। আর মামা মামি অনেক চেষ্টা করেছিল ওই দিনে আমাদের রাখার জন্য, কিন্তু আসলে এত ছোট ছোট বাবু নিয়ে কোথাও গিয়ে অ্যাডজাস্ট করাটা একটু কষ্ট হয়ে যায়, তাই আর কোথাও থাকি নাই, আবার সরাসরি বাড়িতেই চলে আসছি, মামার শ্বশুরবাড়িতে চলে আসছি। এই দিন আসলে আমাদের বাসায় আমার আব্বু আম্মু, আব্বু ছিল না সরি, আম্মু আমার বোনেরা সবাই ছিল, কারণ আমার ছেলের আকিকার পর প্রায় 2-3 দিন পর আমার আম্মু আসছে, তো আকিকা উপলক্ষে আম্মু ওনারা আসছে। এই যে একেবারে গ্রামীণ পরিবেশ, এখানে আসলে সাউন্ড দিলে অনেক কথাই চলে আসতো, বাট একটা কি বলবো, একটা পোকার আওয়াজ, সম্ভবত ঝিঝি পোকা বা কি পোকা জানি না, ঠিক একটা আওয়াজ আসে। আওয়াজটা দিনের বেলায় আমার কাছে একটু ভয় ভয় লাগে, আর রাতের বেলা তো আরও বেড়ে যায়, তখন বোধ হয় আরও ভয়ঙ্কর লাগে। সবাই আসলে পাকা বিল্ডিং করে ফেলতেছে, কাঁচা বাড়িতে আর কেউ থাকবে না, টিনের ঘরে আর কেউ থাকে না। আমরা এখন ছাদে চলে যাচ্ছি, ছাদ থেকে বাইরের ভিউটা এত সুন্দর, এত সুন্দর লাগতেছিল, মানে এটা আসলে মুখে বলার ভাষা নেই, অনেক সুন্দর লাগতেছিল। আর আমরা বোনেরা অনেক মজা করেছি এখানে। আমাদের একটু তাড়াহুড়ো ছিল, কারণ আমার বাবু কান্না করতেছে, আমরা আবার বাড়িতে চলে যাব। এই যে একটা মরিচ গাছ, মরিচ গাছের মরিচগুলো সুন্দর না, বেগুনি কালারের। বাবু আসলে প্রচুর কান্নাকাটি করতেছিল, আর ওই দিন গরমও ছিল, ও অস্থির হয়ে যাচ্ছে, তো আমরা আর কোথাও বেশিক্ষণ বসে থাকার মতো অবস্থায় ছিলাম না, তাড়াতাড়ি চলে আসছি বাড়িতে। আর এই যে একটা খেজুর গাছ, মাশাল্লাহ এত খেজুর ধরেছে, মানে হয়তো ছবিতে ভালো করে বোঝা যাচ্ছে না, বাট রিয়েলে এটার খেজুরে মাশাল্লাহ পুরো গাছের মাথাটা পুরো ভরে আছে। জানি না এটা টেস্ট কেমন, গাছটা অনেক পুরনো কিন্তু অনেক সুন্দর খেজুর ধরেছে। যেহেতু মামার ঘরের কাজ চলতেছে, বিল্ডিংয়ের কাজ চলতেছে, সো মামার আগের যে ঘরটা ছিল ওইটা আসলে ভেঙে অন্য জায়গায় নিয়ে গেছে, তাই জন্য আসলে বাইরের অবস্থাটা একটু খারাপ। তো যাই হোক, যদি আমার ব্লগটি আজকে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।